আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকসা কুকিং আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজকে চলে এলাম আমি টমেটো সসের রেসিপি নিয়ে তো আমি এখানে নিয়েছি টমেটো টমেটোগুলোকে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি লং দারচিনি এলাচ আর নিয়েছি রসুনের কুয়া আর পেঁয়াজ এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু জল এখন আমি এইগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প একটু জল দিতে হবে এখন আমি চেড়ে নিব তারপরে ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট জাল করে নেব তো পাঁচ মিনিট পরে এখন আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি গরম মশলা গুলোকে বেছে তুলে নিয়েছি এবার আমি একটি মিক্সির বাটি নিয়েছি টমেটো গুলোকে বাটিতে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে পেস্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন টমেটোটা পেস্ট করা হয়ে গেছে এখন আমি টমেটোটাকে ছেঁকে নিচ্ছি টমেটো সস তৈরি করার জন্য অবশ্যই টমেটোর পেস্টটাকে ছেঁকে নিতে হবে এখন আমি এইগুলোকে ফেলে দেব তো দেখতে পাচ্ছেন এটা ছাঁকা হয়ে গেছে আমি আবার চড়াই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট এখানে নিয়েছি এক চামচ লবণ আর এক চামচ লঙ্কা গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে এখন আমি নেড়ে চেনে নিয়েছি তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এটা তৈরি করা হয়ে গেছে এখন আমি তুলাটাকে বন্ধ করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার টমেটো সস তৈরি করা হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম